শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাপন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাপন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাপন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, এই মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না, থাকিনি, থাকবে না, সকলকে ছেড়ে চলে যেতে হবে। আর আমরা অনেক জনা মনে করি খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব, খালি হাতে এসেছি আর খালি হাতে যাবে। যখন যাবে ভিতরে বুঝতে পারবে তুমি হাত ভর্তি করে কি নিয়ে যাবে। কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশা উজির, বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবে যখন। মুনকার নেকির এসে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক। আহা শোন শোন ওরে মন, ওহ শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? আল্লাহ পাক সূরা কাহাবের মধ্যে এই আসহাবে কাহাবের ঘটনা, এই কুকুরটার নামও রয়েছে এই কোরআন শরীফের মধ্যে। আপনারা ভাবছেন আপনাদের এলাকায় কুকুর যে ঘোরাফেরা করে জান্নাতে যাবে, না, এই কোরআন শরীফের মধ্যে যে কুকুরের কথা উল্লেখ করেছে এবং তাফসিরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, কোন তাফসিরের মধ্যে 6 জন, কোন তাফসিরের মধ্যে 7 জন, কবি একটাকে নির্ধারিত করে কি লিখছে দেখুন, কোন কুকুর জান্নাতে যাবে, কেন যাবে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আসহাবে কাহাফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না, আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কেয়ামতে, নির্জন নির্জন নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়, ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, ঈসা আলাইহিস সালাম তার হাতে কি থাকবে, এসে কি এমন দেখাবে এবং কোথায় এসে নামবে, কবি সেই সম্পর্কে শেষ কথায় আর কি লিখছে দেখো। চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই, আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, না তীর থাকবে, না থাকবে তলোয়ার, তবে কি থাকবে, না তীর থাকবে, না থাকবে তলোয়ার, কোরআন হবে তার হাতে, আর কোরআন হবে তার হাতে, আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ
আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহ শোন শোন ওরে মন, ওহ শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রোহ ওড়ে যাবে তখন। আহ শোন শোন ওরে মন, আহ শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এবার